স্টার্টিং প্রাইস রাখতেছি আপনার 9990 থেকে। মডেলটা কিন্তু খুবই সুন্দর, এটা যখন মার্কেটে লঞ্চ হয় নতুন তখন কিন্তু 1,75,000 টাকা প্রাইস ছিল। আমাদের কাছে ইউজ পেজ আছে মাত্র 43,500 টাকা। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্লিম একটা ল্যাপটপ, এটা হচ্ছে 1020 সিরিজ। এটস এ স্লিম প্রোডাক্ট আসলে সম্ভব না ল্যাপটপের ক্ষেত্রে, মোবাইলেই পসিবল না, ল্যাপটপ তো পরের ব্যাপার। ইউএসএর কোম্পানি মাইক্রোসফট সার্ভিস কিন্তু আপনারা জানেন যে ইউএস এর ব্র্যান্ড, তো এটা কিন্তু খুবই পপুলার একটা সিরিজ। এটা কিন্তু আমার কাছে হিউজ কালেকশন রয়েছে, এটা কিন্তু নতুন, এটা কিন্তু ইউজ না, কন্ডিশন দেখলে বুঝতে পারবে ব্র্যান্ড নিউ, একদম একদম ব্র্যান্ড নিউ। প্রায় 7-8 জেনারেশন G5, এটা এটা হচ্ছে আপনার 16 GB র‍্যাম, 512 GB SSD, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মডেল। 1,20,000 টাকা বাজেট, আর আপনারা দিচ্ছেন কত? মাত্র 46,500 টাকা। এটা কিন্তু 360 G5, জি 1040 G5 এর মডেলটি, ম্যাট ডিসপ্লে, সিকিউরিটি ফিচার যেটা হচ্ছে আপনি একসাথে সামনাসামনি কাজ করতেছেন তো এখানে শুধু ডিসপ্লেতে যার ফেস থাকবে শুধুমাত্র সেই এই ডিসপ্লেটা দেখবে, সাইড থেকে আপনার কলিগ বা আদার যারা থাকবে তারা দেখবে। এটা কিন্তু ভাই 2,06,000 ছিল প্রাইস, 2,06,000 ছিল, 2,06,000 টাকা। আপনি এখনো যদি সার্চ করেন লেখেন 1030G3, কোরাই 7 8 256 GB, এটা প্রাইস কত ছিল অবশ্যই আপনি পাবেন। এটা কিন্তু আপনার এসপিলেট বুক 840G3, একদম পপুলার যে ল্যাপটপটি, এগুলো কিন্তু আমার কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে। আমার কাছে এরপরে রয়েছে আপনার G3 G4 G5 G6 G7 G8 G সিরিজের আপনার সব ধরনের মডেল আমার কাছে অ্যাভেলেবেল। ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মডেল হবে G1 G2, আপডেটও করতে পারেন। এটা 4 GB একটা র্যাম ইনস্টল করা আছে, চাইলে আরেকটা র্যাম ইউজ করতে পারবেন, SSDটা ইনক্লুডেড করতে পারবেন, হার্ড ডিস্ক রয়েছে, এটা দিয়ে আসলে আপনার সব ধরনের কাজ হয়ে যাবে। এসপিলিট বুকের 840G2, এটা হচ্ছে কোরাই 5-এর 5th জেনারেশন, মিনিমাম ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি হচ্ছে 2 ঘন্টায় নিচে আসলে চেঞ্জ প্রুফ করতে পারেন যে ডপেন বক্স না, এটা অনেক বেশি ইউজ হয়েছে, তাহলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগত জানাচ্ছি ইউজড ল্যাপটপের আরও একটা ভিডিওতে। আমাদের সামনে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ইউজড ল্যাপটপগুলো পেয়ে যাবেন ANTEC BD শপে, আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4, ব্লক A, শপ নাম্বার হচ্ছে 41। এই শপ থেকে কিন্তু আপনারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইউজ ল্যাপটপগুলো নিতে পারবেন, এবং কি যারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে ঘণ্টাখানিক চেক করে তারপর এই ইউজ ল্যাপটপগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি শপে ভিজিট করবেন। যারা মূলত চান যে হাতের পুরাতন ল্যাপটপটি এক্সচেঞ্জ করে বা এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস বলতে আপনার একদম পুরাতনগুলো না, যদি আপনার কাস্টমার গ্রহণযোগ্য অনুযায়ী প্রোডাক্ট থাকে তাহলে মানে। আচ্ছা, EMI সুবিধার মাধ্যমে তো EMI তো সুবিধা অবশ্যই থাকবে, ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তারা অবশ্যই EMI ফ্যাসিলিটিস পাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আপনার প্রাইস অনুযায়ী একটা ভালো ল্যাপটপ নিতে হলে কিন্তু এই শপে ভিজিট করতে হবে এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা শুরু করে দেই আজকের ইউজ ল্যাপটপের ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু ANTEC BD শপে আসলে কিন্তু আহাদ ভাইকে পেয়ে যাবেন। আহাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা তো আপনার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে, তো আজকে আপনার কাছ থেকে যদি এই ইউজ ল্যাপটপগুলো আমার ভিউয়ার্সরা পারচেজ করে তাহলে কেমন রেট থাকবে? প্রাইস তো একদম রিজনেবল অবশ্যই থাকবে, মার্কেটে যে রেট আছে তার চেয়ে অনেক বেশি কম দেওয়ার চেষ্টা করবো। সবচেয়ে বড় কথা হলো আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো, কোয়ালিটিফুল ফ্রেশ কন্ডিশনে। কমে তো দেওয়াই যায় একটা প্রোডাক্টের, আপনি যদি ইউজ প্রোডাক্ট কন্ডিশনের উপর আসলে প্রাইসটা অনেক ডিপেন্ড করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা কম দামে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট আমরা কোন ল্যাপটপটা দেখবো? ফার্স্টে তো আমি স্টার্টিং প্রাইস রাখতেছি আপনার 9,990 থেকে। 9,990 ক্রোম বুক ব্রাউজার যাচ্ছেন যে আসলে অনলাইন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, মানে আর কি অনলাইনের টুকিটাকি কাজ যেগুলো আছে আপনার সেটা কিন্তু আপনার চাইলে করতে পারবেন। সেটা হচ্ছে ডেলি ক্রোমবুক সিরিজের এই মডেলটি দিয়ে। ওয়াও, এটা কিন্তু আপনার চাইলে আপনার অনলাইন ব্রাউজিং এর সমস্ত ধরনের কাজ হয়ে যাবে। হয়তো এটা টোটালি একটা ল্যাপটপ না, বাট এটা একটা ব্রাউজার, বাট এই বাজেটে এসে ভালো কিছু আশাও করা যায় না, দেখতে পাচ্ছেন, কিন্তু খুবই সুন্দর একটি ছোট আপনার ডেল ব্র্যান্ডের, হ্যাঁ একদম প্রিমিয়াম, মাত্র 9,990 টাকা। এরপরে 9,990 টাকা আরো একটি মডেল রাখতেছি আমরা, হলো জাপানি ব্র্যান্ডের ফুজিৎসু। জাপানি বেসিক্যালি দেখায় না, যাদের দরকার আসলে তারা নিবেন, আমার সাজেশন থাকবে আর একটু বাড়ায় একটু ভালো প্রোডাক্ট নেন। রাইট, যদি বাজেট আপনার 10 থাকে আপনি 15-16 আসার চেষ্টা করেন, 15-16 যারা আছে তারা 20+ করেন। আচ্ছা, কিছুদিন পরে নেন। আমি বলি যারা একদম লো বাজেটের যে ল্যাপটপ গুলো খুঁজে থাকেন আসলে এইগুলা দিয়ে ফুললি ভালোভাবে যে মোটামুটি করতে পারবেন না, আসলে ফুললি ভালোভাবে আসলে এই বাজেটে হয় না। আপনারা জানেন যে একটা মোবাইলের দাম 10,000+ আপনার মনের মতো হয় না, সেখানে একটা ল্যাপটপ আসলে ওইভাবে হবে না, বাট আপনি কাজ চালিয়ে নিতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি কাজ চালাতে চাই তাহলে পারবেন। এটা হচ্ছে আপনার ফুজিৎসু ফুত্র MP702 মডেলের ল্যাপটপটি, ডুয়েল কোর প্রসেসর দিয়ে তৈরি, 4 GB র‍্যাম, 320 GB হার্ড ডিস্ক রয়েছে। এটাতে আপনার ফ্রিল্যান্সিং লেভেলের যত বিগিনিং যে কাজগুলো আছে সেটা তো অবশ্যই করতে পারবেন। প্রাইস পড়বে মাত্র 9,990। কন্ডিশনে কমপ্লেন করতে পারবো না যেহেতু বাজেট কম, আপনার কন্ডিশনও তো ভালো এগুলো দিতে পারবো না। আচ্ছা, এদিকে আর একটু উপরে উঠতে পারেন, সেই ক্ষেত্রে আমি আসবো আপনার এসপি প্রো বুকের আরো একটি মডেল নিয়ে। এসপি প্রো বুক, এটা হচ্ছে আপনার G3 বলে, এটাকে G3 বলে, এটা হচ্ছে আপনার কোরাই 3 6th জেনারেশন, কোরাই 3 G3 এটা। তো এটাতে রয়েছে আপনার 4 GB র‍্যাম, 500 GB হার্ড ডিস্ক, এসপি ব্র্যান্ড, হ্যাঁ এসপি,
এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন টোটালি টাচ প্যানেল এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমাদের কাছে এটা প্রাইস পড়বে মাত্র 18500 18500 হ্যাঁ 18500 ওগুলো আছে এটা অনেক বেটার হবে এরপর ভাই আপনারা এই ইউজড ল্যাপটপগুলোর সাথে গিফট দিচ্ছেন কি কি একটু বলে দাও হিসেবে আমাদের তো অবশ্যই ব্যাগ থাকবে অরিজিনাল চার্জারটা আমরা প্রোভাইড করতেছি আমরা একদম স্টার্টিং থেকে আমরা অন্যান্য সবের চেয়ে প্রাইস একটু দেখে দেখে হতে পারে বাট প্রোডাক্টের মধ্যে অরিজিনাল চার্জার দেয় এটা কারণটা হচ্ছে চার্জারটা কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি দামি প্রোডাক্ট নেবেন যদি চার্জার এম্পিয়ার ম্যাচিং না হয় চার্জারটা যদি কপি হয় আপনার প্রোডাক্ট যখন তখন ডেড হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা চার্জার নিশ্চয়ই 100% অলওয়েজ আমরা অরিজিনাল দিয়ে থাকি আচ্ছা এরপরে কিন্তু এসপি আরো একটি মডেল রয়েছে জি1 এটা 18500 টাকা রাখবো এটা হচ্ছে 820 সিরিজ এরপর ডেলের রয়েছে এটা কিন্তু 7240 সিরিজ কোরাই 5 এর আপনার 4 জেনারেশন এটা প্রাইস রাখবো আমরা মাত্র 20000 টাকা 20500 এরপর রয়েছে আরো অসংখ্য মডেল রয়েছে এরপর আসবে আমি জি2 তে এসপিএল বুকের 840 জি2 এটা হচ্ছে কোরাই 5 এর 5th জেনারেশন এটা প্রাইস রাখবো আমরা মাত্র 20990 টাকা 20990 এরপর আমি আসবো এটা আরো একটি মডেল সেটা হচ্ছে জি1 জি840 যারা কিনা আসলে 14 ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তারা এই মডেলটি দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার 4GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে এটা প্রাইস পড়বে মাত্র 19990 আচ্ছা কি কি কাজগুলো করা যাবে এগুলো এটা দিয়ে আসলে আপনার বিগিনিং লেভেলের যত ধরনের কাজ আছে সবই করতে পারবেন এটা আপনার চাইলে আপডেটও করতে পারেন আপনি দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ আপডেটও করা যাবে অনেকেই আবার দীর্ঘদিন ধরে চাইলে আপডেটও করতে পারেন এটা 4GB একটা RAM ইনস্টল করা আছে চাইলে আরেকটা RAM ইউজ করতে পারবেন এসএসডিটা ইনক্লুডেড করতে পারবেন হার্ড ডিস্ক রয়েছে এটা দিয়ে আসলে আপনার সব ধরনের কাজ হয়ে যাবে তার মানে হচ্ছে যারা আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মডেল হবে জি1 জি2 তার মানে হচ্ছে এখন যে বর্তমান অবস্থায় আছে আর আপডেট করলে কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যায় অনেকটাই ফাস্ট হয়ে যাবে আপনার মোস্ট ফাস্ট হবে হচ্ছে আপনার এসএসডিটা যদি আপনি ইনক্লুডেড করতে পারেন এসএসডিটা ইনক্লুড করতে পারলে আসলে এটা অনেক বেশি ফাস্ট হবে তো লোরেন্জের কিন্তু হিউজ প্রোডাক্ট আমার কাছে রয়েছে বাট আমি আজকে ফোকাস রাখবো আপনার প্রিমিয়াম কোয়ালিটি ফুল যে প্রোডাক্টগুলো রয়েছে মিড রেঞ্জের এবং আপনার যদি সেকেন্ড হ্যান্ড বাজার হিসাব করেন তাহলে হায়ার রেঞ্জেই পড়বে সেই প্রোডাক্টগুলো আমি দেখানোর চেষ্টা করবো আমার কাছে এরপরে রয়েছে আপনার জি3 জি4 জি5 জি6 জি7 জি8 জি সিরিজের আপনার সব ধরনের মডেল আমার কাছে অ্যাভেলেবেল এরপরে আমি আসবো 1030 একটি মডেল নিয়ে 1030 এটা কিন্তু আমার কাছে দুইটা কন্ডিশন অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট মানে জার্মানি থেকে আসছে একটা ইউএসএ হয়ে আর একটা হচ্ছে আপনার দুবাইয়ের ভেরিয়েন্ট কন্ডিশনটা ইউএসএ বা জার্মানি যেটা আসবে সেটা অনেক বেশি ফ্রেশ থাকবে নিজেরাই দেখতে পাচ্ছেন এরপরে আমি আসবো আসলে 1030 যে মডেলটা এটা কিন্তু মিড রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট মডেল তার কারণ হচ্ছে এই প্রোডাক্ট আসলে অনেকে পারচেস করতেছেন তারা অবশ্যই যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফিডব্যাক দিবেন যে আসলে কেমন আপনারা ফিল পাচ্ছেন এই মডেলটা কিন্তু খুবই সুন্দর এটা যখন মার্কেটে লঞ্চ হয় নতুন তখন কিন্তু 1,75,000 টাকা প্রাইস ছিল তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 1,75,000 টাকার যে নতুন ল্যাপটপটি আমাদের কাছে ইউজ পেয়ে যাচ্ছেন মাত্র 43,500 টাকা 43,500 টাকা মাত্র 43,500 টাকা আপনি এটা প্রিমিয়াম কোয়ালিটির একদম 360 টাচ স্ক্রিন যারা আসলে অনেকে স্বপ্ন দেখেন যে 360 একটা ল্যাপটপ ইউজ করবেন বাট প্রাইজিং এর কারণে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই মডেলটি ওয়ান অফ দ্য বেস্ট হবে অনেক সুন্দর পুরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর দিয়ে তৈরি 8GB DDR4 RAM রয়েছে 256GB SSD IPS প্যানেল ডিসপ্লে ঠিক আছে এটা 2-core 4-thread প্রসেসর এটা কিন্তু আপনার একদম পাওয়ারফুল একটা মেশিন এরপরে আমি আসবো এটার আরো একটি মডেল নিয়ে সেটা হচ্ছে 1030 জি3 আচ্ছা একদম পলি করা থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1030 আপনার জি3 এটা কোরাই 5 কোরাই 7 দুটোই অ্যাভেলেবল যদি কোরাই 5 এরটা নেন তাহলে প্রাইস পড়বে আপনার 46500 টাকা আমি কিন্তু প্রাইসটা অনেকটা আপনাকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এরপর যদি কোরাই 7 এরটা নেন তাহলে পড়বে আপনার 49900 ভাই ল্যাপটপগুলো দেখলাম একদমই স্লিম মানে খুবই সুন্দর এটা কিন্তু ভাই 2,06,000 ছিল প্রাইস 2,06,000 ছিল 2,06,000 টাকা আপনি এখন যদি সার্চ করেন লেখেন 1030 জি3 কোরাই 7 8256GB এর প্রাইস কত ছিল অবশ্যই আপনি পাবেন অবশ্যই বাংলাদেশে লেখে সার্চ করলে পাবেন না তখন এই মডেলগুলো বাংলাদেশের জন্য তৈরি হয় নাই এটা শুধু মাত্র ইউরোপের জন্য প্রাইস কত 2,06,000 ছিল এটা এটা প্রাইস রাখবো আমরা মাত্র 49990 টাকা 49990 এই যে হচ্ছে আপনার কোরাই 5 এরটা এটা পড়বে 46500 টাকা এর জেনারেশনের 46 ওয়ান অফ দ্য বেস্ট মডেল ব্যাং এন্ড ওলফসন স্পিকার ডুয়াল স্পিকার ইউজ করছে তারা যার কারণে কিনা আসলে অনেক বেশি সাউন্ড কোয়ালিটি মিউজিক লাভার যারা আছেন তারা খুব ভালো একটা মিউজিক এক্সপিরিয়েন্স নিতে পারবেন এরপরে কোরাই 7 আরো একটি মডেল রয়েছে এরপরে দেখাবো আপনাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্লিম একটা ল্যাপটপ এটা হচ্ছে 1020 সিরিজ 1020 সিরিজ বলে এটাকে খুবই পপুলার ইউরোপে আপনারা জানেন এটা বাংলাদেশে অ্যাভেলেবল না এত স্লিম এটা কিন্তু কোন একটা ইউএসবি পোর্ট দিতে পারে নাই জাস্ট টাইপ সি ইউজ করছে তারা স্লিম হওয়ার কারণে এটস এ স্লিম প্রোডাক্ট আসলে সম্ভব না ল্যাপটপের ক্ষেত্রে মোবাইলই পসিবল না ল্যাপটপ তো পরের ব্যাপার এটা ওয়ার্ল্ডের সবচেয়ে থিকনেসের মধ্যে সবচেয়ে কম এটা আমাদের কাছে পারচেজ করতে পারেন মাত্র 46500 টাকা 46500 এরপর আমি আসবো আসলে আর অনেক অনেক অসংখ্য মডেল নিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে ইউজ কালেকশন আমরা রেখেছি এই পাশে ইউজ কালেকশন এসপি কালেকশন আমি আসবো এখন জি5 এর একটা কালেকশন নিয়ে জি5টা কিন্তু বর্তমানে অনেক বেশি আপনার পপুলার এই মডেলটা আমাদের কাছে রয়েছে কোরাই 5 কোরাই 7 দুটোই অ্যাভেলেবল এটা আমি কোরাই 7 দিয়ে শুরু করি কোরাই 7 এর 256GB দিয়ে আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 49990 টাকা আচ্ছা কোরাই 7টা নিলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 42,500 টাকায়
আর যদি আপনি 16 GB ইনক্লুডেড করতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা মডেলের সাথে 300-3500 টাকা যোগ হবে। জিনিসগুলো আপনি ক্যালকুলেশন করে হিসাব করে দেখেন কোনটা কত পড়বে প্রাইস। অনেক মডেল এতগুলো দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বেশি লম্বা হবে, আপনি নিজেই বিরক্ত হবেন। তো এরপরে যদি আপনার 8256 GB দিয়ে নেন 840Z5 তাহলে আমরা প্রাইস রাখবো মাত্র 34,500 টাকা। হ্যাঁ, 34,500 টাকা স্পেশাল প্রাইস। তো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু আপনি আসলে অবশ্যই একটা ক্যারিং ব্যাগ পাবেন, আমাদের ব্যান্ডিং করা ক্যারিং ব্যাগ। এটা দিয়ে আপনি আসলে নর্মাল ল্যাপটপের বাইরে অন্যান্য জিনিস ইউজ করতে পারবেন। অবশ্যই অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে, এটা আমি বারবার বলে দিছি। ঢাকার বাইরে থেকে কুরিয়ার করে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। ইভেন আমি লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, উপমহাদেশের সবচেয়ে বড় যে মার্কেট তার মধ্যে অন্যতম একটি। যমুনা ফিউচার পার্ক Level 4 Block A শপ নাম্বার 041C। একদম ইজি লোকেশনে যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে মেন গেট দিয়ে প্রবেশ করে হাতের বামে যে প্রথম রোডটা পাবেন মিনি চোর পাশ দিয়ে বা মিনি গোর যে শোরুমটা রয়েছে, লিফট নাম্বার 11-12 সেটাতে Level 4 আসবেন, দেন আবার লেফট সাইডে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, একদম ইজি, এটা একটু খেয়াল রাখবেন তাহলে আপনার জন্য একদম ইজি হবে। এটা কিন্তু আপনার এই স্পেলেট বুক 840Z3 একদম পপুলার যে ল্যাপটপটি, এগুলো কিন্তু আমার কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে। আমার এখানে Z3 এবং Z4 দুইটা কন্ডিশনে রয়েছে, একটা হলো আপনার লোকাল কন্ডিশন, লোকাল বলতে দুবাই থেকে যেটা আসে, আর একটা USA হয়ে আসছে, সেটা কিন্তু রিফার বেস্টও বলতে পারেন, নট এ সিঙ্গেল ডে ইউজ। এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন কোনো সিঙ্গেল কোনো স্ক্যাচ আপনি খুঁজে পাবেন না। এই মডেলগুলো শুধুমাত্র এন্টিক বিডিজ ওনা ফিচার পার্কে অ্যাভেলেবেল, এটা অন্য কোথাও পাবেন না, অন্য কোথাও রেগুলার মডেলগুলো পাবেন। যেটা দুইটা প্রাইস আমরা সেট করছি, একটা হচ্ছে Z3 24,500 টাকা, সেটা হচ্ছে লোকাল ইউজ যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন, আর একটা হচ্ছে 27,500 টাকা যেটা আপনার এখানে একদম নট এ সিঙ্গেল ডেস ইউজ যেটাকে বলে, ওপেন বক্স প্রোডাক্ট, সেটা যদি নিতে চান তাহলে অবশ্যই এন্টিক বিডিজ আপনাকে। তার মানে ওপেন বক্স প্রোডাক্ট, ওপেন বক্স প্রোডাক্ট 100% অথেন্টিক। আপনি আমাকে যদি কমপ্লেন করতে পারেন বা কোনো প্রুফ করতে পারেন যে ওপেন বক্স না, এটা অনেক বেশি ইউজ হয়েছে, তাহলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে। ফ্রি দিয়ে দিবেন? ফ্রি দিয়ে দেবো। আচ্ছা ভাই, আর কনফিডেন্ট কনফিডেন্ট না। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আপনি ল্যাপটপগুলো দেখাচ্ছেন, এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ কি রকম হয়ে থাকে? ব্যাটারি ব্যাকআপ একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে আপনি যদি ব্যাটারি ব্যাকআপের ইস্যুতে আসেন তো সেক্ষেত্রে আমাদের ন্যূনতম প্রত্যেকটা প্রোডাক্টে একদম লোয়ার রেঞ্জে যেটা আছে সেটাও মিনিমাম 2 hours ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকবে, 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা সর্বনিম্ন। আর যদি আপনার আরো বেশি চান তো সেক্ষেত্রে আসলে একটু আপডেট মডেলগুলো নিলে অনেক বেশি ব্যাকআপ আসবে, বাট এভারেজ সবগুলো আমাদের ধারণা মতে এভারেজ আপনার অ্যারাউন্ড 4 hours থাকে, 4 ঘন্টা এভারেজ। আর কিছু কিছু মডেল আছে, এই মডেলগুলো 6-7 ঘন্টাও যায়, 6-7 ঘন্টা। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ থাকে। হ্যাঁ, 6-7 আপনার 6 ঘন্টা প্লাসও হয়। অনেক কাস্টমার আছে যারা কিনা বলছে যে আপনি 2 ঘন্টা বলে দিয়েছিলেন, 6 ঘন্টা পাইছি, এটা তো তাদের জন্য গুড নিউজ। আমরা আসলে সেফ থাকার জন্য মিনিমাম 2 hours দিই, এখন সব মডেল এক সমান থাকে না, কম বেশি হতে পারে, একটা ব্যাটারি চেঞ্জ করলে আমার 4,000 টাকা খরচ হবে, সেক্ষেত্রে নিজে সেভ হওয়ার জন্য 2 ঘন্টা বলে দিই, 2 ঘন্টা নিচে আসবে না যদি ব্যাটারি নষ্ট থাকে, কেউ যাতে বলতে না পারে ভাই 2 ঘন্টা থাকলো। জি, এক্স্যাক্টলি এটাই। তো এখানে কিন্তু এই মডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আরো একটি মডেল আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা দেখাইছি এখান থেকে, এটা হচ্ছে 1040 সিরিজ, আপনারা জানেন হ্যাঁ, Z3 হয় Z4 হয় বাট Z5টা কিন্তু আপনারা এখনো অনেকে জানেন না, এটা কিন্তু 360Z5, জি 1040Z5 এর মডেলটি, ম্যাট ডিসপ্লে, ম্যাট বুঝতে পারতেছেন, ম্যাট মানে এটা আপনার ফেস রিফ্লেক্ট করবে না। আচ্ছা আচ্ছা, ডিসপ্লে তো অনেক প্রোডাক্ট দেখবেন যে আপনার ফেসটা আপনার ডিসপ্লেতে চলে আসছে, দেখতে ওয়্যাড লাগে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাট ডিসপ্লে, অনেক বেশি আপনার কমফোর্ট ফিল করবেন, চোখে লাইটটা কম লাগবে, এটা কিন্তু স্পেশাল একটা ফিচার অন করছে। এই যে ফিচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিউরিটি ফিচার, যেটা হচ্ছে আপনি একসাথে সামনাসামনি কাজ করতেছেন তো এখানে শুধু ডিসপ্লেতে যার ফেস থাকবে শুধুমাত্র সেই এই ডিসপ্লেটা দেখবে, সাইড থেকে আপনার কলিগ বা আদার যারা থাকবে তারা দেখবে না, হতে পারে আপনার ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস, ইম্পর্টেন্ট কোনো ভিডিও বা ইম্পর্টেন্ট কোনো ফাইল টাইল আছে, সেটা কিন্তু আপনি শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আচ্ছা, প্রাইস কি দেখতে পাবেন না? এটা কিন্তু আপনার Core i7 8th generation 16 GB RAM দিয়ে 16 GB RAM 512 GB SSD 360 মডেলের ল্যাপটপটি প্রাইস রাখবো আমরা মাত্র 69,990 টাকা। এটা কিন্তু আপনার 6575 এটা গেছে এতদিন, বাট এখন আমি অনেকটা কমে আনছি, i7 8th gen 16512 GB দিয়ে 69,990 টাকা, একদম রিজনেবল প্রাইস। এটা আমরা যারা ল্যাপটপ রেগুলার অ্যানালাইসিস করি তারা আসলে বুঝতে পারবেন এটা প্রাইস, অন্যথায় আসলে নর্মাল যারা চোখের দেখায় বুঝতে পারবেন না। এরপরে দেখাবো আপনাদেরকে Z5 এর একটা মডেল, এটা হচ্ছে Core i7 8th generation Z5, এটা এটা হচ্ছে আপনার 16 GB RAM 512 GB SSD, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মডেল। আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান যে মার্কেটটা আপনারা বিবেচনা করতেছেন, একটা ল্যাপটপ এইরকম একটা রেঞ্জের একটা ল্যাপটপ যদি আপনি পারচেস করতে চান নতুন, এক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে 1 lakh+, 1,20,25,000 টাকা লাগবে এটা যদি আপনি এই কনফিগারেশন চান, বাট একদম নতুনের মতো কন্ডিশনে এনটেক বিডি দিচ্ছে আপনাকে মাত্র 46,500 টাকা, মানে একদম ফিক্সড প্রাইস, এটা আমি এটা নেগোশিয়েট করতে পারবো না, নতুন কিনতে গেলে 1 lakh টাকা বাজেট করতে হবে, 1,10,000-20,000 টাকা লাগবে। আর এই কনফিগারেশন আবার বলি, বোঝায় নেওয়া যায় না কারণ কথাগুলাই থাকে এই শর্টকাটে, মানে 10 সেকেন্ডের ভিতরে। ভাই আপনি ভাই নো
ভাই নতুন কিনতে গেলে 1 লক্ষ টাকা বাজেট করতে হবে আর আপনারা দিতে পাবেন না ভাই এটা এটা কোরাই 5 এর 8256 90-92000 টাকা তো এটা কোরাই 7 এর 16-512 নিতে গেলে আপনাকে 120000 টাকা গুনতে হবে মানে 1 লক্ষ টাকা লাগবে 120000 টাকা গুনতে হবে আর আপনারা দিচ্ছেন কত না মাত্র 46000 Single chip আছে আপনি দুটো একটা স্ক্র্যাচ যদি থাকে এটা আপনি সেক্রিবাস করে নিতে হবে প্রাইসটা কিন্তু আপনি 60% প্লাস ডিসকাউন্ট পাচ্ছেন তো এত রূপ যদি সেক্রিবাস না করতে পারেন তাহলে ভাই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার দরকার নাই আমি একদম ক্লিয়ার কাট কথা বলি যদি আপনি এত রূপ সেক্রিবাস না করতে পারেন তাহলে আপনি ভাই সেকেন্ড হ্যান্ড আইসেন না ইনটেক প্রোডাক্ট কিনে হ্যাঁ অনেক সময় মানে এগুলা কিন্তু একদমই স্ক্র্যাচ নাই দেখেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট স্ক্র্যাচ সিম্পল স্ক্র্যাচ থাকতে পারে যেহেতু এটা একবার ইউজ হয়ে গেছে তো এর কারণে আপনি কিন্তু 60 থেকে 70000 টাকা দাম কম পাচ্ছেন এই জিনিসটা আপনি একটু থিংক করেন যে মডেলটা ফ্রেশ কনফিগারেশনটা অনেক হাই প্রাইস টাইম পাচ্ছি ওর দেখে রকম ওর দেখে এত রকম একটা স্ক্র্যাচ মানে নিতে পারবো না 60 থেকে 70000 60 থেকে 70000 টাকা তো ভাই এই মডেলগুলো আমাদের কাছে পারচেজ করতে পারেন আর অনেকেই আছেন যে আসলে প্রোডাক্ট চাচ্ছেন যে একদম নতুনের মতো ওপেন বক্স প্রোডাক্ট চান বক্স সহ চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা কি এগুলা যা আছে সব নতুন নতুন প্রোডাক্ট হ্যাঁ সব নতুন একদম বক্স সহ আসছে বক্সার ওয়াশে মানে কতগুলো হইছে কি ওপেন বক্স প্রোডাক্টগুলো ওখান থেকে কেটে কেটে পাঠায় তখন বক্স সহ আসতে কাস্টমসে ঝামেলা করে তো সেই ক্ষেত্রে আপনার ইউজ বইলা পাঠায় আসলে ইউজ না এগুলা নতুন প্রোডাক্ট আপনি এই পাশ থেকে দেখতে পারেন এখানে বিভিন্ন রকম মডেল আমার কাছে अवेलेबल রয়েছে তো আপনি একটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে আপনার এইভাবে আসে ভাই এইভাবে আসে এটা হচ্ছে জেডবুক সিরিজ এসপি জেডবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন এটা রয়েছে আপনার 16GB RAM 512GB SSD 10GB গ্রাফিক্স 2GB ডেডিকেটেড 8GB শেয়ার আচ্ছা আচ্ছা এটা কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এই দেখতেই পাচ্ছেন লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন ঠিক আছে যারা কিনা হাই প্রোফাইল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এগুলো স্পেশালি এটা প্রাইস পড়বে আপনার 65000 টাকা 65000 টাকা বাট এটা আপনি নিউ নিতে চাইলে আপনাকে প্রাইস গুনতে হবে 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা একটু আগে যে G5 দেখালাম এটা হচ্ছে G7 সিরিজ G7 হ্যাঁ এটা প্রাইস আছে এই মুহূর্তে মার্কেটে 1 লক্ষ টাকা প্লাস আছে এটা কিন্তু নতুন এটা কিন্তু ইউজ না কন্ডিশন দেখলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম একদম ব্র্যান্ড নিউ আচ্ছা আচ্ছা বাট ইনটেক দিতে পারতেছে না এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এটা কোরাই 5 এর 10 জেনারেশন আপনি নিজে একটু ফিল নেন ভিউয়ারদের উদ্দেশ্যে পরে বলেন তারা লাইভ এসে দেখো এটা যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনেন আমি এটাকে আপনার কাছে আপনার শেয়ার করতেছি মাত্র 62-63000 টাকা আপনার 40 প্লাস ডিসকাউন্ট আছে 40% প্লাস আপনি এই প্রোডাক্টে আপনি যদি নতুন কিনতে যান আপনাকে বাজেট গুনতে হবে 1 লক্ষ টাকা সেটা আমি আপনাকে দিছি 60-65000 টাকা তো কেন আপনি এটা নেবেন না আমাকে বলেন 60 থেকে 65 আর আপনি যদি বলেন যে আপনি রিপ্লেসমেন্ট কতদিন দিতেছেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে 15 ডেজ রিপ্লেসমেন্ট দেই যদি আপনি রিপ্লেসমেন্ট নতুনের মতো চান যে পার্টস রিপ্লেসমেন্ট লাগবে 1 বছর আপনাকে আমি 3 বছরের পার্টস রিপ্লেসমেন্ট দেব নতুনের চেয়ে 10000 টাকা কম দিন 3 বছরের পার্টস এটা 1 লাখ টাকা দাম আছে আপনি 90 দিন আপনাকে আমি 3 বছরের পার্টস রিপ্লেসমেন্ট দেব আচ্ছা বুঝাইতে পারছি আমি তো দাম কমাই দিতেছি আপনাকে রিপ্লেসমেন্টের চিন্তা করে লাভ আছে রাইট এটা তো আপনার প্রাইসই আপনি 40000 টাকা কম পাচ্ছেন তো সেখানে তো রিপ্লেসমেন্টের দরকার নাই এরপরে আমি আসবো আরো একটি মডেল নিয়ে সেটা হচ্ছে আপনার এটাও এসপির দেখতেই পাচ্ছেন ও এটার প্যাকেজিংটা আরো জোস খুব বেশি আপনি যত বাজেট দিতে পারবেন প্রাইস যত ভালো করতে পারবেন আপনাকে আমি তত ভালো প্রোডাক্ট দিতে পারবো এটা হচ্ছে 640G8 এটা নিউ প্রাইস আছে আপনার 70000 টাকা হ্যাঁ 70000 টাকা আমরা আপনাকে প্রোভাইড করতেছি মাত্র 52000 টাকা 52000 এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন আচ্ছা আচ্ছা কোরাই 5 এর 10 জেনারেশন হওয়ার সত্ত্বে আপনাকে মোটামুটি 20000 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন 18-20000 টাকা এটা কিন্তু আপনার জন্য হিউজ আপনি কিন্তু নরমালি শপে গেলে তারা বলবে যে অফিশিয়াল প্রাইসের নিচে আমরা দিতে পারবো না 1-2000 টাকা ডিসকাউন্ট করবে সর্বোচ্চ সেখানে আপনাকে 18-20000 টাকা করতেছি তাও বক্স সহ পড়ায় তা আপনার সমস্যা কোথায় এই এখানে একটা দেখাই এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন সিরিজের 89000 টাকা নতুন আছে আমারটাও নতুন জাস্ট ওপেন বক্স জাস্ট খুলে ওপেন করা হয়েছে তার কারণে প্রাইস রাখবো মাত্র 65000 65 হ্যাঁ আপনার জন্য 25000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মডেল রয়েছে এটা ডেল ডেলের 14 সিরিজ 14-5000 সিরিজের মডেলটি কোরাই 5 11 জেনারেশন এটা প্রাইস আছে 1 লক্ষ প্লাস আমি রাখবো আপনার জন্য মাত্র 65000 টাকা 65 হ্যাঁ তো ভাই আপনাকে একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ইউএস থেকে আসছে যেটা ইউএস এর আমেরিকার প্রোডাক্ট আমেরিকার প্রোডাক্ট আমেরিকা থেকে কোম্পানি আমেরিকান প্রোডাক্ট আসছে আমেরিকা থেকে এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ইউএস থেকে আসছে আর ইউএস এর কোম্পানি মাইক্রোসফট সারফেস কিন্তু আপনারা জানেন যে ইউএস এর ব্র্যান্ড তো এটা কিন্তু খুবই পপুলার একটা সিরিজ এটা কিন্তু আমার কাছে হিউজ কালেকশন রয়েছে এটা টাচ স্ক্রিন 2K ডিসপ্লে এটা এটা দেখেন একটু কন্ডিশনটা দেখেন লেদার ফিনিশ সো লেদার ফিনিশ এটা আসলে আলাদা একটা অন্য লেভেলের প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে আচ্ছা যে প্রোডাক্টটা কিন্তু চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন মাত্র 45000 টাকা 45000 45000 টাকা এটা আপনি নতুন পারচেজ করতে হলে আপনি 1 লক্ষ টাকার উপরে লাগবে 1 লক্ষ 20 25 পরে এটা তার মানে এই সব থেকে নিলে অনেক টাকা সেভ হ্যাঁ অনেক টাকা শুধু এই সব না আদার সবগুলো তো পাবেন বাট আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন অবশ্যই আপনার বাজেট যদি ভালো থাকে আপনি অবশ্যই জিতবেন একটা কথা বলে নিই আপনি দোকান নতুন কিনেন আর সেকেন্ড হ্যান্ড কিনেন দোকানদার প্রফিট স্যার আপনাকে কোথাও প্রোডাক্ট দিবে না
নতুন ডেভ অপডেট করবে, সেকেন্ড হ্যান্ডটাও করবে, সবাই করবে, কম আর বেশি। তো আপনাকে আমি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেবো একদম রিজনেবল প্রাইসে, একদম সীমিত প্রফিটে। আপনি চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন প্রোডাক্ট, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার অর্ডার করতে পারেন। আচ্ছা ভাইয়া, যদি কেউ আপনাদের কাছ থেকে ইউজ ল্যাপটপগুলো পারচেজ করে, প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনে? আমাদের রিপ্লেসমেন্ট থাকবে 15 ডেজ। 15 ডেজটা কেন দিচ্ছি, তাদেরকে ঢাকার বাইরে যারা থাকবে তাদের জন্য এক মাস থাকবে, ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য 15 দিন। আপনি 15 দিনের মধ্যে আমাকে ফিডব্যাক দেন, আর ঢাকার বাইরে যারা আছে তাদের ট্রাভেলসের একটা ঝামেলা হতে পারে, যার কারণে আমরা এক মাস রাখতেছি। তো এক মাসের আপনার একটা রিপ্লেসমেন্ট থাকবে এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আপনার সার্ভিস ওয়ারেন্টির মধ্যে আপনার যে কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই আপনাকে সার্ভিস করে দেবো, আর রিপ্লেসমেন্টের মধ্যে যদি কোনো ল্যাপটপ পরে সেটা একদম ডাইরেক্ট চেঞ্জ করে দেবো। আর ফার্স্টেই তো বললেন যে সর্বনিম্ন ব্যাটারি ব্যাকআপ দিবে হচ্ছে 2 ঘন্টা, কিন্তু দেবে 2 ঘন্টা বলতে আমরা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিচ্ছি, এটা তো দেবে না, দেবে তো তার উপরে। আচ্ছা, মিনিমাম ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি হচ্ছে 2 ঘন্টায় নিচে আসলে চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ করে দেবো ডাইরেক্ট চেঞ্জ, ব্যাটারি নতুন দেবো, আর না হলে প্রোডাক্ট চেঞ্জ করে দেবো। ইএমআই সুবিধার মাধ্যমে নিতে পারবে? হ্যাঁ, ইএমআই আপনার মেজর আপনার 27টা ব্যাংকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, তো আপনার চাইলে ইএমআই করে আপনার যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন আপনি ডাউন পেমেন্টও করতে পারেন, যে কোনোভাবে করতে পারেন। আচ্ছা, যদি কোনো ভাই দেখে শুনে যাচাই বাছাই করে চেক করে তারপর নিতে চায়, কিভাবে আসতে পারবে শপে? শপে আসতে হলে তো একদম ইজি, লোকেশন যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই চেনে। আপনি একটু গুগল করলে বুঝতে পারবেন, ইউটিউবেও অনেক ভিডিও আছে যমুনা ফিউচার পার্ক লিখে সার্চ করে লোকেশনটা দিয়ে দেবে। একদম সিম্পল বলে দেয়, বাংলাদেশের যে আন্তর্জাতিক যে এয়ারপোর্টটা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, এটার পাশেই যমুনা ফিউচার পার্ক অবস্থান করতেছে। এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন লেভেল 4 আমরা অবস্থান করতেছি, লেভেল 4 ব্লক। অবশ্যই তো ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিবেন, ওটা দেখে একটু ফলো করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ইউজ ল্যাপটপগুলো কিন্তু দেখতে পারলেন খুবই ফ্রেশ কন্ডিশনের, এবং প্রাইসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এনটেক বিডি শপে চলে আসতে পারেন। আর তাদের শপের লোকেশনটা যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক, এই শপ নাম্বার হচ্ছে 041C। আমি শর্টকাট কিছু মডেল দেখাই আপনাকে, ম্যাকবুক রয়েছে 2020। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যাজিক মাউস কিবোর্ড সহ। তো আহাদ ভাই, অনেক কথা বললাম, যদি আমার ভিউয়ার্সরা আসে অবশ্যই একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। 100% ভাই, এটা নিয়ে আসলে কি কমপ্লেন করতে পারবে না। আমি একটা কথা বলে নেই, যেটা হচ্ছে অনেক কাস্টমার আছে আপনার 100% 100-100 প্রোডাক্ট তো ভালো পড়ে না, বলতে সে কেন নতুনের বেলাও হয়, নতুনটা নিলে তখন বলবেন যে ভাই আমার কপাল খারাপ, যার কারণে নষ্ট হয়ে যায়, সেকেন্ড হ্যান্ড নিলে দোকানদার খারাপ হয়ে যায়। ব্যাপারটা ভাই আমি বলি, আপনার কষ্টের টাকা আমারও কষ্টের টাকা, আমি বাইরে থেকে প্রোডাক্টগুলো কিনে আপনাদের কাছে তুলে দিচ্ছি, মাঝখানে আমি কিছু একটা বেনিফিট নিচ্ছি। আপনি ইউজার, আপনি প্রোডাক্ট দেখে শুনে নেবেন। তো আমার এখানে প্রোডাক্টগুলো আমি কিন্তু আগে বাছাই করে আনি, আমি কিন্তু ভাঙ্গাচোরা ফালতু প্রোডাক্ট আনার চেষ্টা করি না, তার কারণ আমি তো টাকা দিয়ে কিনতেছি। আচ্ছা, তো এখানে আমার এখানে আসলে সবসময় ভালো প্রোডাক্ট পাবেন, এটা এক্স ওয়ান কার্বন, এটা কিন্তু জোস একটা প্রাইস আছে, আপনি আসলে পাবেন। ডেলের ইউজ কালেকশন আছে, লেনোভো থিঙ্ক প্যাড, অ্যাপেলের অনেক কালেকশন পাবেন। তো আমার এখানে ওভারঅল সব ধরনের প্রোডাক্টই রয়েছে। আচ্ছা আচ্ছা, আর আপনি একটা কথা জানেন, যমুনা ফিউচার পার্কে যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা মেনটেন করতে পারবো আমরা আমাদের এই এরিয়াতে, এটা আদার্স কোনো জায়গায় পারবে না। আচ্ছা, আমরা নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। তো ভাই অনেক কথা হলো, ভিউয়ার্সরা আসলে একটা ভালো প্রোডাক্ট দিবেন এবং সার্ভিস দিবেন। অবশ্যই ভাই, আপনার চ্যানেল থেকে যারা আসবে যদি আপনার রেফারেন্স দেয় স্পেশাল একটা ডিসকাউন্ট প্লাস একটা গিফট করে দেবো এক্সট্রা। আচ্ছা আচ্ছা, তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।